ভরসা ধীরে ধীরে চলেছে তার পিতৃলয়ে দেবাদিদেব মহাদেবের কাছে বর প্রার্থনা করিবার তরে তাই তো আমি এখনই যাব পদ্ম সরোবরে কোথায় গৌরী গৌরী আমি তাহলে চললাম পুষ্প চয়নে এই তো এই তো দেখতে দেখতে আমি পদ্ম সরোবরে এসে গেলাম এখানে করিব পুষ্প চয়ন তারপর ফিরিব গৃহে প্রতিনিহত আসি আমি পুষ্প চয়ন করতে কিন্তু হেন সুন্দর পুষ্প ফুটিতে কোনোদিন দেখি নাই আজকের হেন সুন্দর পুষ্প ফুটিয়াছে তুমি অপরূপ লাবণ্য মহিনী পদ্মবন করিয়াছো আলো দেহ মোর সত্য পরিচয় দেহ মোর আনন্দ এটি সুন্দরী কেন তুমি আমায় দেখে দূরে চলে যাও তাও মনে ধরা তোমার ওই রূপে যে আমি পাগল আমি তোমাকে চাই এটি সুন্দরী কেন তুমি আমায় ধরা দিচ্ছ না তোমার ওই রূপে যে আমি পাগল হয়ে গেছি আমাকে তুমি ধরা দিও আমি তোমারই পিতা না আমার দুইটি কন্যা আছে লক্ষ্মী আর সরস্বতী তারা থাকে কৈলাসী করে তুমি কেন করে আমার কন্যা হও না তুমি আমার কন্যা হতে পারো না আমি তোমাকে বলছি পিতা আমি কি তোমার কন্যা হও পিতা তুমি আমারই কন্যা হও কেমন করে আমার কন্যা হও পিতা গো তুমি একবার ধনুকে জুড়ে দেখো আমি তোমার কন্যা হই পিতা অনক্কাল অপেক্ষা করো আমি ধ্যান যোগে দেখি তুমি কাহারই কন্যা হইয়াছে স্মরণ পাতাল মাঝের কদ্দুর জঠরে হইয়াছে জনম তোমার তাই হেতু নাম তোমার পদ্মাবতী কিন্তু এখানে কিসের কারণে মা মনেতে তাই এসেছি তোমার এই পুষ্প উদ্ধারে মাঝে পিতা বাসনা হ্যাঁ পিতা বলো না কিসের বাসনা তাহলে আমার মনের বাসনা তুমি শুনতে চাও তাহলে শোনো পিতা আমার মনের বাসনা হলো আমি চাই ওই বিবাহটাকে দর্শন করতে ও বাসনা মনেতে জাগিও না মা ওরে মা সেখানে আছে দুরন্ত চণ্ডী তোমার এই রূপ দেখলে সে যে তোমায় ক্ষতি করতে পারে মা একান্ত যখন শুনবে না তবে শোনো না তোমাকে যদি আমি নিয়ে যাই তাহলে তোমার ক্ষতি করতে পারে হ্যাঁ মা তোমার এই অপরূপ রূপ দেখলেছে যে পাগল হয়ে যাবে আর শোনো মা একান্ত বাসনা যখন ছোট্ট একটি নারীর রূপ ধরে প্রথম এই ফুলের সাজিতে আমি তোমাকে লুকায়িত করে রাখবো সেই উত্তর মন্দিরে আমি বুঝিয়াছি আমি যদি এই রূপে যাই সবাই আমাকে চিনে ফেলবে তাই ছোট্ট সর্পরূপ ধারণ করে তোমার ফুলের সাজি হতে লুকায় হতে যাব আমি ওই বিমাতাকে দর্শন করতে Thank you.
সত্যবতী। দেখো মা, এসেছি এই উত্তর মন্দিরে। দেখো মা, থাকো থাকো তুমি এই উত্তর মন্দিরে। শোনো মা, তোমার যদি কোনো বাধা বিঘ্ন আসে তাহলে পিতা পিতা বলে করে সম্মোধন, আমি এসে তোমায় উদ্ধার করে নিয়ে যাবো। আমি কথা দিলাম মা। এই আশীর্বাদ আমি তোমাকে করলাম, তোমার মনোবাসনা পূর্ণ হোক। মা বাবা ওই
পুষ্প চয়নে যাইনি মামা ওর গিয়েছে উত্তর মন্দিরে বলবা আর জানি মানে মা
উৎপাদিত এখন কখন মনে যাবে কার্তিক কার্তিক প্রণাম পিতা পুত্র বলো পিতা তোমাকে এখনই যেতে হবে সেই গহন বনে গহন মনে করে তব জপ নামটা জরত্তর মনি জরত্তর মনি তাকে এখনই তুমি নিয়ে আসবে পিতা সে যদি না আসতে চায় সে যদি না আসতে চায় তাহলে লতা পাতা দিয়ে তাকে বেঁধে নিয়ে আসবে বলবে পিতার আদেশ বেশ পিতা এই মুহূর্তে চলো আমি সেই গহন কানন মাঝে যাও পুত্র সেই যে গেল এখনো ফিরল না তাহলে কি জরৎকার আসবে না জরৎকার প্রণাম নেই পিতা বলুন পিতা তুমি কেন আমাকে ডেকেছো পিতা জরৎকার বলো পিতা আমি যে বড় বিপদে পড়ে তাই তোমাকে স্মরণ করেছি পিতা তোমার আবার কি জরৎকার বলো পিতা আমার এক কানা কন্যা মনসা তাকে তোমায় বিবাহ করতে পিতা পিতা তুমি জানো আমি কত ধারী ব্রহ্মচারী ঋষি আমি জীবনে প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন বিয়ে করব না পিতা জানি জরৎকার জানি তাহলে জেনে শুনে আমার কাছে ঠিকানা করছো পিতা কিন্তু জরৎকার তুমি কি জানো তোমার পিতৃপুরুষগণ সব সাপে ভষ্ট হয়ে ওই আগড়ার ডালে ঝুলছে তোমার অনুযোগ পুত্র যদি কোনোদিন পিণ্ড দান করে তাহলে তারা অভিশাপ হতে মুক্তি পাবে একই কথা শোনা যায় পিতা আমার পিতৃপুরুষগণ সবে হস্ত হয়ে আগড়ার ডালে ঝুলছে আমার অনুযোগ সন্তান যদি কোনোদিন পিণ্ড দান দেয় তাহলে তারা মুক্তি হতে পারে হ্যাঁ জরৎকার বেশ পিতা বিয়ে করতে পারি পিতা তবে আমার একটি শর্ত আছে পিতা শর্ত হ্যাঁ পিতা শর্ত বলো পুত্র তাহলে শুনুন পিতা আপনার কন্যা যেদিন আমার উপরে বিরাজন করবে সেই দিন আপনার কন্যাকে আমি পরিত্যাগ করব পিতা জরৎকার এই হলো আমার শর্ত পিতা বেশ বেশ জরৎকার পাঠিয়ে দিও আমার এই কৈলাস শিখরে বেশ পিতা এই কৈলাস মন্দিরে এই মুহূর্তে বিয়ের আয়োজন করুন পিতা বেশ গৌরী গৌরী আমাদের কন্যাকে নিয়ে এসো জরৎকার এসেছে তুমি বিয়ের আয়োজন করো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতিকে ডাকো তারপর বিয়ে যাওয়ার জন্য করো মনসা এখানে দাঁড়াও জরৎকার ওদিকে এসো আজ বিয়ের আয়োজন কৈলাস মন্দিরে
তাহলে মেয়ে জামাইকে নিয়ে রেখে আসতে হবে ওদের কুঠিরে। হ্যাঁ ঠাকুর। বিদা আমাদের আশীর্বাদ করি বিদা, আমরা যেন সুখে থাকতে পারি। চরৎকার মনসা, এই আশীর্বাদ তোমাদের করছি, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক, মধুময় হোক। আরে দেরি নাই বিদা, এই মুহূর্তে চলুন, আমার বন্ধ করি না বিদা। বেশ চরিত চলো। আমি এখানে থাকি আর এখানে তবে যাবি সবই করি বিদায়। জরত করো বড় পিতা, তাহলে থাকো পুত্র, থাকো তোমাদের এই পর্ণ কুঠিরে। বেশ মনসা। ওরে মা, স্বামীর সুখে তুমি হবে সুখী, স্বামীর দুঃখে তুমি হবে দুঃখী, স্বামী ছাড়া স্ত্রী জগতে আর কেউ নেই মা। আগা পিতা, আজ শুধু তুমি যাওয়ার পূর্বে মনসা আমাকে তুমি প্রাণভরে আশীর্বাদ দিয়ে যাও। তোমার আশীর্বাদে আমি যেন আমার স্বামী আমি সুখী রাখতে পারি, শুধু প্রাণ ভরে আমাকে আশীর্বাদ দিয়ে যাও। মনসা, এই আশীর্বাদ আমি তোমাকে করলাম, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। মনসা স্বামী গো, তুমি এতদিন ছিলে তোমার পিতৃগৃহে, আজ তুমি এসেছো আমার সামান্য ক্ষুদ্র পাতার কুঠিরে, আমার এই সামান্য ক্ষুদ্র পাতার কুঠিরে তুমি থাকতে পারবে স্বামী। আজ তোমার কাছে পাতার কুঠির হলো আমার কাছে কি জানো মনসা, তোমার কাছে কেমন লাগছে তুমি না বললে আমি কেমন করে বুঝবো? আজ তুমি শুনবে। হ্যাঁ আমি শুনতে চাই। আজ তোমার এই পাতার কুঠি আমার কাছে কি মনে হয়? কি মনে হয়? আজি পাতার কুঠি নাই নাই সামনে জানে সুখে স্বর্গ এই সামান্য পাতার কঠি তোমার কাছে সুখের সর্বধা। স্বামী গো আজ তোমার পাতার কঠি আমার কাছে সুখের সর্বধা। তুমি এতদিন ছিল তোমার পিতৃকে, আজ তুমি এসেছো আমার সামান্য ক্ষুদ্র পাতার কুঠিরে, তাই অন্যদের কি সুন্দর সুন্দর দেখার জিনিস আছে তুমি তো কোনোদিন দেখোনি তাই না? আমি কোনোদিনের জন্য দেখিনি। বেশ আমার সঙ্গে চলো, যে অন্যান্য সুন্দর সুন্দর দেখার জিনিসগুলো আছে আমি একটু একটু করে সব তোমায় দেখাবো। বেশ তাই চলো স্বামী। চলো মনসা। Thank you.
কত শ্রমে বড় ক্লান্ত, ঘর্ম আর ধরছে না, এখানে একটু চিবে ফেলি। এক কন্যার বিদায় দিয়ে আসতে আসতে নাচতে আর এক কন্যার আবির্ভাব। দেখো মা, মম ঘর্ম হইতে হইল জনম তোমার, তাই হেতু নাম দিলাম নেতর যোগী। কাচিবে নিত্য দেবতাম্বর, আর কিছুদিন পরে তোমার এক ভগ্নি আসবে তোমার নিকটে, তোমার বুদ্ধির বলে পূজা পাইবে সে বিশ্ব চরাচর। যাবার সময় আমাকে আশীর্বাদ করো পিতা। নেত, এই আশীর্বাদ আমি তোমায় করলাম, তোমার মনোবাসনা পূর্ণ হো, পূর্ণ হো, পূর্ণ হো। সর্বক্ষণে আজ তুমি খানিক তারে যাবে, আমার উড়তে মাথা রেখে নিদ্রা আমি রইব সর্বক্ষণ পাহারা। আজ ঘুমাও ঘুমা, আজ হে প্রাণ না তো কোলে মাথা রেখে ঘুমা, ঘুমাও ঘুমা কোলে প্রাণ না কোলে মাথা রেখে ঘুমা। তাই তোমার ঔরসে তো
শোনো চলে বলে কোন শোলে মায়া জাল করি আবিষ্কার তাও তবে কাজ হতে মনসারে আমাকে ভালোবেসে আমাকে বিবাহ করেছে মুক্তি করি তাই যদি হয় বৃদ্ধগণ যে কোনো আমি মনে সরকার কাজ হতে এছাড়া আমার কাছে কোনো উপায় নেই মানুষ তুমি আমায় ক্ষমা করো মানুষ তুমি কিন্তু কেমন হবে কেমন হবে তাহলে মনুষ্যকে আমার কাছে দে হইয়াছে সরণ হইয়াছে সরণ আমার ওরে ওরে দ্রান্ত কলমে পশ্চিম আকাশে সূর্য দেখতে করার সাধন এই ধরনের নিবন্ধন আমার সন্ধান তারা এই নয় থাকলে পাশে হবে আমার সাধনা প্রাণ এই বেশ উপরে বিস্তার তাইব আমার কাজ হতে আমার কাজ হতে আমার কাজ হতে আমার নাম ধরে ডাকছি মনসা আমাকে তো চিনতে পারছিস না মা আমি হলাম সন্ধ্যা দেবী সন্ধ্যা দেবী বলো মা কেন তুমি আমায় নাম ধরে ডাকছো মা মনসা পাখি এক মা চতুর্দিকে সন্ধ্যা নেমে যাই প্রত্যেক মা মাসি আমাকে সন্ধানি করছি তুই আমাকে সন্ধানি করবি বাবা মাগো আমার স্বামী যে আমার উড়িতে মাথা রেখে খনিকে তরে গেছে নির্দায় এই মুহূর্তে আমি যে তোমাকে সন্ধ্যার আরাধনা জানাতে পারবো না মা মনসা স্বামীর ব্যস্ত ভূমিতলে রাখিয়ে তুই আমাকে সন্ধ্যা দে মনসা না না মা স্বামীর মাথা যদি রাখিয়া তোমার যদি সন্ধ্যা দিতে মা আমার যে অকালের হবে মা মনসা স্বামীর ব্যস্ত ভূমিতলে রাখিয়ে স্বামী দেবে অভিশাপ আর আমাকে যদি না সন্ধ্যা দিস তো স্বামী হবে অভিশাপ দেও না একে আজ তুমি একটি কঠিন পরীক্ষায় আমাকে ফেলবে স্বামী গো স্বামী একবার তুমি নিদ্রা ভঙ্গ করে দেখো চতুর্দিকে তুই সন্ধ্যা বলে চলেছে তাই তো আমার স্বামীর সঙ্গে আমি যে কথা দিয়েছিলাম আমার স্বামীর আমি যে নিদ্রা ভঙ্গ করতে পারবো না তাই তো আমি যদি আমি এই মুহূর্তে কী করি হৃদয়ময় তুমি আমাকে বলে দাও আমার স্বামীর মাথা যদি ভূমি দ্বারা রেখে যায় সন্ধ্যা দেবীকে সন্ধ্যা দেবী দেই তাহলে যে আমার হবে আরে সন্ধ্যা দেবীকে সন্ধ্যা যদি না দেই সন্ধ্যাকালে আমার যে হবে অমঙ্গল তাই তো যদি আমাকে অমঙ্গল হয় হোক তবে আমার স্বামীর অকল্যাণ আমি চাই না আমি চাই মঙ্গল সন্ধ্যা দেবী তুমি যেও না তুমি দাঁড়িয়ে যাও আমি আসছি মা তোমার মাথায় ভূমি তলে রাখিয়া আমি যে সন্ধ্যা দেবীকে সন্ধ্যার আরাধনা জানাতে যাচ্ছি তুমি আমাকে ক্ষমা করো স্বামী তুমি আমাকে ক্ষমা করো তুমি আমি না জানি তোমার ভজন না জানি তোমার সাধন কেমন গাইবো তোমার এই গুলো গান
আজ আমি অনেক আশা তোমার তুলসী তালা আজ প্রদীপ জ্বালাই আমি প্রদীপ জ্বালাই প্রদীপ জ্বালাই।